হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা এসএসএস সিজিএল এর একটা ম্যাথেট্রিক্স আমরা দেখব সেটা হচ্ছে ইউনিট ডিজিটের উপরে ইউনিট ডিজিটের উপরে আমি আগেও একটা ভিডিও দিয়েছি এটা আরও একটি উন্নত ধরনের ভিডিও ঠিক আছে আরও একটি হাই লেভেলের ভিডিও যারা এসএসএ সিজিএল এক্সাম দিয়ে থাকে তারা অবশ্যই এই আজকের ভিডিওর গুরুত্বটা অবশ্যই বুঝতে পারবে আশা করি সকলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব আমরা এবং ভিডিও লাভ উঠাবো তো চলো শুরু করি হাউ ডু ফাইন্ড ইউনিট ডিজিট অফ নাম্বার তো ইউনিট ডিজিট বের করার আগে আমাদের জানতে হবে ইউনিট ডিজিটটা কি ঠিক আছে ইউনিট ডিজিটটা কি তো ইউনিট ডিজিট হচ্ছে কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট ঠিক আছে লাস্ট ডিজিটটা হচ্ছে ইউনিট ডিজিট যেমন আমরা যদি ধরি একটা সংখ্যা ওয়ান টু থ্রি একটা নাম্বার ঠিক আছে তাহলে এর ইউনিট ডিজিটটা কত তো এর ইউনিট ডিজিটটা হচ্ছে লাস্ট ডিজিট অর্থাৎ এখানে থ্রি হচ্ছে এর ইউনিট ডিজিট ঠিক আছে তো চলো আমরা একটা অঙ্ক দেখি তো আমরা ফার্স্টে একটা অঙ্ক এখানে এক্সাম্পল তুলে নিচ্ছি ওয়ান সেভেন থ্রি টু দি ইন্টু সেভেন ওয়ান সেভেন টু ফোর নাইন ওয়ান তো এই একটা আমাদের অঙ্ক এসএসএস সিজিএলে এসেছে তো এই অঙ্কটা ইউনিট ডিজিট আমরা কীভাবে বের করব তো অঙ্কটা দেখে অবশ্যই সকলে বুঝতে পারছো যে অঙ্কটা বিশাল বড়ো হতে চলেছে তো এই অঙ্কটাকে ছোটো নিয়মে কী করব তো এই পুরো অঙ্কটার ইউনিট ডিজিট বের করার জন্য আমাদের প্রতিটা নাম্বারের লাস্ট ডিজিটটা আমরা লিখে নিই থ্রি টু দি পাওয়ার ফোর এখানে আমাদের লাস্ট ডিজিট থ্রি এখানে সেভেন এখানে এখানে দুই টু ঠিক আছে তো আমরা এখানে লাস্ট ডিজিটটা লিখবো থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন টু দি পাওয়ার ফোর ইন্টু নাইন টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার

থ্রি টু দি পার ফোর ইজিক্যাল টু এইটটি ওয়ান এরপরে দেখব সেভেন টু দি পার ফোর অর্থাৎ চারটে সেভেনের এর গুণ ফল ঠিক আছে তাহলে সেটা হবে টু ফোর সরি টু ফোর জিরো ওয়ান এরপরে আসছে নাইন টু দি পার ফোর তার মানে চারটে নয়ের গুণ ফল এই নাইন টু দি পার ফোর এই অঙ্কগুলা আমরা তোমাদের আগের যে ইউনিট ডিজিজিট দিয়ে দেখিয়েছিলাম সেখানে আমরা এইগুলা খুব ভালোভাবে করিয়েছিলাম ঠিক আছে যে সেভেন টু দি পার ফোর কীভাবে আমরা শর্ট এটা তো আমি ব্রড করে বের করছি তো এটা শর্ট করে কীভাবে বের করবো সেটা আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম তো নাইন টু দি পার ফোর যেমন যেমন নাইনের জোর সংখ্যা হলে নাইন টু দি পাওয়ার এ জোর সংখ্যা হলে ওর ইউনি ডিজিট হবে ওয়ান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ইউনিট ডিজিট হয় নাইন ঠিক আছে এরকম আমরা তোমাদের আগে দেখেছিলাম তো নাইন টু দি পাওয়ার ফোর হলে কী হচ্ছে তো ইউনিট ডিজিট ওয়ান এবার টু টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু থার্টি টু ঠিক আছে তাহলে আমরা এখানে যদি বসে নিই ইউনিট ডিজিটগুলা এখানে ঠিক আছে আমরা এখানে পুরোটা আগে লিখি থ্রি টু দিবার ফোর ইজিক্যাল টু এইটু ওয়ান ইন্টু সেভেন টু দিবার ফোর ইজিক্যাল টু টু ফোর জিরো ওয়ান ইন্টু নাইন টু দিবার ফোর ইজিক্যাল টু সিক্স ফাইভ সিক্স ওয়ান ইন্টু থার্টি টু তো সব আমরা লিখে ফেললাম এবার কি আমরা পুরোটা কোন করবো না আমরা কি করবো আমরা লাস্ট ডিজিটগুলো দেখব লাস্ট ডিজিটগুলো আমরা নিয়ে নেব তো লাস্ট ডিজিট কি আছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু তাহলে আমাদের অ্যান্সার করে আসলো টু ঠিক আছে তাহলে আমাদের পুরো যে এত বড়ো অঙ্কটা ছিল এই অঙ্কটা দেখে আমরা সকলেই ভয় পাচ্ছিলাম তো এই অঙ্কটার পুরো আমাদের অ্যান্সার ইউনিট ডিজিট অ্যান্সার নয় আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট তো ইউনিট ডিজিটটা আমরা টু বের করে ফেললাম ঠিক আছে খুব সহজেই ঠিক আছে এবার এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে হয়তো সময়টা আরো আরো অনেক কম লাগবে তোমাদের ঠিক আছে এরপর আমরা দ্বিতীয় আর একটা এক্সাম্পল দেখবো দুই নম্বর ঠিক আছে সেটা হচ্ছে ওয়ান থ্রি থ্রি টু টুদি পার ফাইভ ইন্টু এখানে অসুবিধা হচ্ছে ইন্টু থ্রি 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 টু দি পার ফাইভ ইন্টু সরি

একাশি একাশি ইন্টু থ্রি মানে আমাদের যাই হোক লাস্টে 3 আসবে তো এখানে আসছে টু ফোর থ্রি ইন্টু সেভেন মানে আমরা জানি থ্রি ফোর থ্রি ইন্টু নাইন টু আমরা আগে দেখলাম সিক্স ফাইভ সিক্স ওয়ান যেটা নাইন নাইনের বিষয়টা আগেই বললাম যে জোড় হলে লাস্টে ডিজিটটা ওয়ান এবং বিজোড় হলে নাইন ঠিক আছে তো এখানে আমরা ডিজিট টু এখানে ইউনিট ডিজিট থ্রি এখানে থ্রি এখানে ওয়ান তো আমরা তাদের কী করবো গুণ করে দেব যদি গুণ করে দিই তাহলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়ান তাহলে কী হলো থ্রি দুই তিন দিন ছয় তিন ছয় আঠেরো ইন্টু ওয়ান তাহলে কী হলো আমাদের অ্যান্সার আসলো আঠেরো তাহলে কি আমাদের অ্যান্সার আঠেরো হবে না এই জন্য তোমাদের এটা দেখানো যে আমাদের অ্যান্সার আঠেরো হবে না আমাদের কী হবে আমাদের এই অ্যানসারের ভিতর থেকেও আমাদের লাস্ট যে ডিজিটটা আসছে লাস্ট ডিজিটটা আমাদের খুঁজে নিতে হবে এবং আমাদের অ্যান্সার আসবে সেইটা তাহলে এটা আমাদের ইউনিট ডিজিট অর্থাৎ অ্যান্সার আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার আমাদের আর্ট কারণ আমাদের পুরো একটা বিষয় মনে রাখতে হবে পুরো গুণ ফলটার কিন্তু অ্যান্সার আর্ট নয় আমাদের যে ইউনিট ডিজিট চেয়েছে সেই গুণ ফলটা পুরো করার পরে আমাদের গুণফলের লাস্টে আট থাকবে এককের ঘরে আট থাকবে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের আজকের ইউনিট ডিজিট সম্বন্ধে এসএসসি সিজিএলে এ ডিজিটের ট্রিক্স সম্বন্ধে আজকে এতটুকু জানালাম তো এইভাবে তোমরা অন্যান্য অঙ্কগুলি বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো যদি কিছু ভুল মনে হয় যদি কিছু প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমরা আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা তোমাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের কিছু হেল্প করার সা চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সকলের কাছে ভিডিওটা পৌঁছে দাও এটাই আমি তোমাদের কাছ থেকে চাইবো ঠিক আছে তো আজকের মতো এতদূর পরবর্তী আরও ভালো ভিডিও ট্রিক্স নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হবো তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আমাদের আমরাও তোমাদের সঙ্গে থাকব। ঠিক আছে তো আজকের মত তো দূর পরবর্তীর জন্য আমরা আবার উপস্থিত হব পরবর্তীতে থ্যাংক ইউ